নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। ফের আরও একবার অনুব্রত মণ্ডলের কথা বলতে হচ্ছে, কেননা অনুব্রত মণ্ডলের জিজ্ঞাসাবাদ কিন্তু দিল্লিতে ইডির দফতরে শুরু হয়ে গেছে। ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের 20-30 কোটি টাকার সম্পত্তি, যেটা কিনা অফিসিয়ালি সার্বজনীকভাবে বলা হয়েছে, তার বাইরেও কিন্তু প্রচুর সম্পত্তি, বেনামি সম্পত্তি এবং কিছু অবৈধ লেনদেনের হিসেব পাওয়া গেছে। একই সঙ্গে চালকলের যে হিসেব, সেই হিসেবেরও কিন্তু কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। আর সেটাই ইডির তদন্তকারী আধিকারিকরা অনুব্রত মণ্ডলের কাছে জানতে চাইছেন যে এত টাকা কোথা থেকে এলো, কি করে অনুব্রত মণ্ডলের কাছে এত টাকা এলো। তিনি তো একজন পলিটিশিয়ান, রাজনৈতিক ব্যক্তি, তো সেই রাজনৈতিক ব্যক্তির আবার কোনো সরকারি পদ নেই, মানে তিনি MLAও নন, MPও নন, সুতরাং তিনি কোনো সরকারি টাকাও পান না, ভাতাও পান না। এরপরেও অনুব্রত মণ্ডলের এত কোটি কোটি টাকা কোথা থেকে এলো, এই টাকা কি শুধুমাত্র রাইস মিলের যে ব্যবসা, সেই ব্যবসার লাভ, নাকি আরও অন্য উপায়ে এই টাকা এসেছে। সব থেকে বড় যেটা প্রশ্ন, যে এই যে অবৈধ লেনদেন কিংবা বেনামি সম্পত্তির হদিশ, এইটাতে কি গরু পাচারের টাকা নানাভাবে খেলানো হয়েছে, ঢোকানো হয়েছে, বেনামি সম্পত্তিতে লাগানো হয়েছে, এই প্রশ্নটারই কিন্তু উত্তর খোঁজার চেষ্টা করছেন, অর্থাৎ অনুব্রত মণ্ডলের পেট থেকে বের করে আনার চেষ্টা করছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। আর ইডির তদন্তকারী আধিকারিকরা অনুব্রত মণ্ডলের পেট থেকে এই কথার উত্তর, এই প্রশ্নের উত্তর বের করতে কোনো ধরনের সময় নষ্ট করতে চাইছেন না, কেননা আজকে কিন্তু দিল্লিতে হোলি, হোলির ছুটি, কিন্তু সেই হোলির ছুটির মধ্যেও পুরো ইডি দফতর ফাঁকা রইলেও 3 জন ইডির তদন্তকারী আধিকারিক, যেটা ইডি সূত্রে খবর, এদিন বেলা 11টা থেকেই কিন্তু অনুব্রত মণ্ডলের জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে। অনুব্রত মণ্ডল বন্ধুরা, আপনারা জানেন যে গতকাল রাত 3টে পর্যন্ত ঘুমোতে পারেননি, কেননা 2টোর পর্যন্ত তো তিনি আদালতেই ছিলেন, কিন্তু তারপরে 2টোর পর একটু চোখ বন্ধ করলেও সকাল 11টাতেই কিন্তু ফের অনুব্রত মণ্ডলের জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেছে। আর এই জিজ্ঞাসাবাদে বারবার কিন্তু সেই অবৈধ সম্পত্তি, বেনামি সম্পত্তির কথা উঠে আসছে। এবং আরও একটি প্রশ্ন ইডির তদন্তকারী আধিকারিকরা অনুব্রত মণ্ডলকে করছেন, যেটা ইডি সূত্রে খবর, যে এই যে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল, যাকে কিনা এর আগে ইডি এই সব বেনামি সম্পত্তি কিংবা এই যে রাইস মিলের হিসেব নিকেশ, সেসব নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি ডেকেছিল, তিনি কিন্তু তখন দিল্লি ইডির তদন্তকারী আধিকারিকদের দাঁড়িয়ে ছিলেন যে তিনি এসব বিষয়ে কিছুই জানেন না, এই যে বেনামি সম্পত্তি, কোটি কোটি টাকার এদিক ওদিক, এসব তিনি কিছুই বলতে পারবেন না। বলতে পারবেন কে? বলতে পারবেন তার বাবা, অর্থাৎ অনুব্রত মণ্ডল। আর সেই সুকন্যা মণ্ডলের উত্তরকে হাতিয়ার বানিয়েই কিন্তু এদিন ইডির তদন্তকারী আধিকারিক অনুব্রত মণ্ডলের পেট থেকে গোপন কথা বের করার চেষ্টা চালাচ্ছে। তবে বন্ধুরা, আশ্চর্যের যেটা বিষয় হলো, যে এই যে অনুব্রত মণ্ডলের সারা দিনভর মঙ্গলবার নাটক এবং তারপরে দিল্লি নিয়ে যাওয়া এবং এই যে অবৈধ সম্পত্তি কিংবা গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদ, সব কিছু নিয়েই কিন্তু তৃণমূলের যে মুখপত্র, সেই মুখপত্রকে নীরব থাকতে দেখা গেছে। তৃণমূলের মুখপত্র জাগো বাংলা কিন্তু অনুব্রত মণ্ডলের এত বড় খবর, সেই খবর কিন্তু চেপে যাওয়ার চেষ্টা করেছে, সেই খবরকে কিন্তু গুরুত্বহীন করে দেওয়ার চেষ্টা করেছে। এবং আজকের জাগো বাংলার যে পেপার, সেই পেপারের প্রথম পাতাতে অনুব্রতর তো কোনো খবর রাখাই হয়নি, অনুব্রত মণ্ডলের এই খবর একেবারে ভেতরের পাতাতে এ ছোট্ট করে এক কলামে ছাপা হয়েছে। এবং শুধু তাই নয়, তাতে অনুব্রত মণ্ডলের নামও উল্লেখ করা হয়নি। এবং এখানেই শুধু শেষ নয়, তৃণমূলের মুখপত্রে অনুব্রত মণ্ডলের যে খবর ছাপা হয়েছে, সেই খবরে ইডি কিংবা সিবিআইয়ের যে তদন্ত, সেই তদন্তকে কটাক্ষ করতে গিয়ে যেটা লেখা হয়েছে, যে 2 দিনের হেফাজত,
খেয়াল করবেন বন্ধুরা, দুদিনের হেফাজত, আর সেই হেডিং দিয়ে লেখা হয়েছে যে 20 ঘন্টার নাটক, কলকাতা থেকে দিল্লি, মধ্যরাতে বিচারকের বাড়িতে শুনানি, শুনানি শেষে বিচারপতি রাকেশ কুমার অনুব্রত মণ্ডলকে দুদিনের ইডির হেফাজতে দিলেন। 10 তারিখ দুপুর 2টায় লাউস এভিনিউ কোর্টে অনুব্রতের ফের হাজিরা। শুনানি শেষে তার আইনজীবী মুদিত জৈন জানান, প্রত্যেক দিন অনুব্রতর মেডিকেল চেক আপ হবে, জিজ্ঞাসাবাদের সময় তার আইনজীবী উপস্থিত থাকবেন, এছাড়া তার আইনজীবী প্রতিদিন তার সঙ্গে কথা বলতে পারবেন। শুনানিতে অনুব্রতর আইনজীবী বলেছেন, মেডিকেল সার্টিফিকেট নিয়ম মেনে হয়নি, মাত্র একজন ডাক্তার পরীক্ষা করেছেন যা ঠিক হয়নি, কারণ তিনি একাধিক রোগে আক্রান্ত। বন্ধুরা আপনারা দেখলেন যে এখানে কিন্তু কার বিষয়ে খবর সেটা কিন্তু উল্লেখ করা হয়নি, একবারও কিন্তু নামটা উচ্চারণ করা হয়নি, নামটা কিন্তু লেখা হয়নি, কিন্তু খবর দেখে বেশ বোঝা যাচ্ছে যে এটা অনুব্রত মণ্ডলের সম্পর্কেই খবর। কিন্তু সেই খবরটা লিখতে গিয়েও যিনি প্রতিবেদক, সেই প্রতিবেদক কিন্তু বেশ কয়েকটা ভুল করেছেন, আর সেই ভুলের মধ্যে যেটা হচ্ছে যে দুদিনের হেফাজত নয়, যেটা রাউস এভিনিউ আদালত সূত্রে খবর যে 3 দিনের ইডির হেফাজত হয়েছে অনুব্রত মণ্ডলের, এবং একই সঙ্গে রাউস এভিনিউ আদালত লিখতে গিয়ে প্রতিবেদনে লেখা হয়েছে লাউস এভিনিউ কোর্ট, অর্থাৎ এখানেও কিন্তু প্রতিবেদক ভুল করেছেন। এবং সবশেষে যেটা বলা হয়েছে যে আইনজীবীরা একেবারে অনুব্রত মণ্ডলের সঙ্গে সবসময় থাকবেন, সেটা কিন্তু আদালতের তরফে বলা হয়নি। মিডিয়া সূত্রে যেটা খবর যে আদালত কিন্তু বলেছে যে অনুব্রত মণ্ডল এই 3 দিন সারাদিনে মাত্র 1/2 ঘন্টা অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলতে পারবেন, বাকি সময়টা কিন্তু অনুব্রতকে একাই ইডির তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হতে হবে। কিন্তু এইসব ভুলের থেকেও বড় যেটা ব্যাপার হলো যে তৃণমূলের মুখপত্র কি তাহলে শেষ পর্যন্ত খবরটাকে চাপা দিতে চাইছে, খবরটাকে কি ধামা চাপা দিতে চাইছে? এই যে এত রাজ্য রাজনীতিতে উত্তাল অবস্থা, কিংবা অনুব্রত মণ্ডলকে নিয়ে বাংলা মিডিয়া থেকে শুরু করে জাতীয় মিডিয়ার এত দৌড়ঝাঁপ, সমস্ত কিছুই কি এভাবে ছোট্ট করে দিলেই ছোট্ট হয়ে যাবে? বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।